নিয়েছে সিঙ্গুর থেকে টাটা ফ্যাক্টরি, নন্দীগ্রাম থেকে কেমিক্যাল ফ্যাক্টরি, আলবনি থেকে জিন্দালদের সব থেকে বড়, এশিয়ার সব থেকে বড় স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল, সেটা তিনি তাড়িয়েছেন। মনে হয় না যে সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উনি তো ছুটি কাটাতে গেছেন, মুখে শুধু এটা করব সেটা করব, মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে আসে শুধুই টিপ্পনি। বেকাররা যেমন ছিল তেমনই আছে, বেকাররা নিজেই করে খাচ্ছে, তিনি কোনো সুযোগ সুবিধা তো করেই দিচ্ছেন না। আমার মনে হয় উনি ওটা ভ্যাকেশন কাটাতেই যাচ্ছেন, তার কোনো কাজ নেই, এখানে থেকে কি করবে, ইডি সিবিআই এর চক্করই কাটতে হবে তাকে। এতে উনি কোনো কল্যাণমূলক যে কাজ করবে, কাজ নিয়ে আসবে, এটা আমি মনে করতে পারছি না যে এটা করে দেবো ওইটা করে দেবো, কিন্তু এখন পর্যন্ত আমরা কিছু দেখতে পাই। ভিন রাজ্যে একের পর এক দুর্ঘটনায় বাংলার বুকে জমে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু শোক, মুখ্যমন্ত্রীর বিদেশ সফর সে কান্না থামাতে পারবে? আর আমরা তো বাংলার থেকে সব থেকে বেশি, আমাদের মালদার জেলার লোকই তো সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে খাটতে যাই, আমাদের বাংলায় যদি কাজের শিল্প হয় তাহলে তো বাইরে যেতে হবে না। এটা খুব এই সরকারের ওপর আর বিশ্বাস নেই, কাঠমানিতেই বাংলা শেষ, সোচ্চার যুব সমাজ। এই সরকার যেদিন যাবে, নতুন সরকার আগমন যেদিন হবে, সেদিন থেকে পশ্চিমবঙ্গে শিল্প আসবে, শিল্প তো দূরে গেল, কাঠমানিতে বাংলা শেষ হয়ে যাবে, এই হচ্ছে মমতা ব্যানার্জির অবস্থা। বিশ্বাস, ভরসা, আশা, এই শব্দগুলো যেন আর এই রাজ্যের ক্ষেত্রে খাটে না। যতই মুখ্যমন্ত্রী আশার আলো দেখান, শুধু কথাই যে আর চিড়ে ভেজে না। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।